গর্ভবতী হলে বা বাচ্চা পেটে আসলে কি মাসিক হয়? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে ঘুরতে থাকে। তবে এই মাসিক সংক্রান্ত বিষয়টি বিভিন্ন নারীর ক্ষেত্রে বিভিন্ন রূপে কিন্তু দেখা দেয়। কারো প্রেগনেন্সির পর মাসিক বন্ধ থাকে, আবার কারো কারো ক্ষেত্রে মাসিক দেখা দেয়। তো এই ভিডিওতে আলোচনা করব গর্ভধারণ করলে মাসিক বন্ধ হয় কি না, এবং মাসিক হলেও সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ নাকি স্বাভাবিক। চলুন এই ভিডিও থেকে সেটি জেনে নেওয়া যাক। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে সমস্ত নারীর নিয়মিত মাসিক হয়, সেই সমস্ত নারীর যদি হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যায়, কোনো একটি মাসে মাসিক হলো না, তাহলে কিন্তু সেটি তার প্রেগনেন্সির প্রথম লক্ষণ। তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু গর্ভবতী হবার পরও মাসিক দেখা দেয়, তবে সেগুলোর মধ্যে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ব্লিডিং হয়ে থাকে। চলুন একটু আমরা জেনে নিই সেই বিষয়টিও। মহিলাদের যখন প্রেগনেন্সি কনসিভ হয়, জরায়ুতে যখন ভ্রূণ এসে রোপণ হয়, সেই সময়ে একটি ব্লাড দেখা যায় যেটি ব্রাউন বা পিঙ্ক কালারের, এবং ক্ষণস্থায়ী 1 ফোঁটা বা 2 ফোঁটা আকারের এই ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেয়। তবে এই ব্লিডিং কিন্তু আপনার পিরিয়ড ডেট থেকে 5-7 দিন আগে হবে। যদি আপনারা দেখেন আপনার পিরিয়ড ডেটের কাছাকাছি সময়ে ব্লিডিং হচ্ছে, বা আপনার মাসিক ডেটে মাসিক হলো না অথচ কিছুদিন পর ব্লিডিং হচ্ছে, এর সাথে পেটে ব্যথা, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। তবে একটি কথা মাথায় রাখবেন, স্বাভাবিক প্রেগনেন্সিতে কিন্তু ব্লিডিং হয় না। অনেক মহিলাদের ক্ষেত্রে ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেয়, আবার অনেকের ক্ষেত্রে এক্টিভ প্রেগনেন্সির কারণেও ব্লিডিং দেখা দেয়। তো প্রেগনেন্সির শুরুতেই যদি আপনারা ব্লিডিং দেখেন, ইউএসজি করে দেখতে হবে এটি নর্মাল প্রেগনেন্সি নাকি এক্টোপিক প্রেগনেন্সি, কোনো রকম ঝুঁকি আছে কি না সেটা শিওর হতে হবে। এছাড়াও গর্ভ অবস্থার প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং হওয়া, সেটা আপনার গর্ভপাতের লক্ষণ হতে পারে। অবশ্যই ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে দেখে নিতে হবে আপনার প্রেগনেন্সি স্বাভাবিক কিনা, আপনার ভ্রূণটি সঠিক জায়গাতে এসে রোপণ হয়েছে কিনা। কারণ ভ্রূণের যে রোপণের জায়গা জরায়ু, সেই বাচ্চাদানিতে ভ্রূণ যদি রোপণ না হয়ে বাচ্চাদানির বাইরে কোথাও রোপণ হয়, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংয়ের সমস্যাটি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো ব্লিডিংয়ের সাথে যদি পেটে ব্যথা থাকে, তো অবশ্যই আপনারা দেরি না করে ডক্টরের কাছে যাবেন। এবং যদি পিরিয়ড ডেটের আগে পরে ব্লিডিং দেখেন, এবং সাথে যদি প্রেগনেন্সি কনসিভ হয়, তো অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য।